ini balikin ini. যাবার পরে কয়েকদিন পর পর আমি চেক করি, তো আজকে সকালে আবার আমি খুব বুড়ে বুড়ে উঠে আইছি, আইয়া দেখি আমার দুইটা গাড়ি ট্যাঙ্কি তালা ভাঙ্গা থাকা অবস্থা আমার ছেলেরে ফোন করছি, এই গাড়ি চাবিটি লইয়ায়, তো এই চাবিটি লইয়াই যে চাবিটি আনার বাদে দেখা যায় ট্যাঙ্কির মুখ খোলা, তালা খুলিয়া কিতা করতো মোটামুটি তারা ওই লোকটি ভাঙিয়ে নিচ্ছে কি পুরা দুইটা ট্যাঙ্কি আসিল আমার ৫২০ লিটার মধ্যে দুইটা গাড়ির মধ্যে ১০ লিটার করে আছে ২০ লিটার আর বাকি ৫০০ লিটার তেল নাই। তখন আমি পাম্পে গেলাম, পাম্পে যাওয়ার পরে ম্যানেজারকে জিগাইলাম যে দাদা এইরকম এরকম ঘটনা, যে আপনার সিসিটি খুলেন, সিসিটি গাড়ির সামনে সিসি ক্যামেরা আছে, পিছন দিকেও আছে, যে তাই কইল এটি তো আমি ভাবতাম নয়, আমি আরেক ম্যানেজারের নম্বর দিয়ার আপনি ফোন করে, আমি ফোন মারলাম, হেরে ফোন মারা বাদে আমার কইলো আমি তো ১১টা সাড়ে ১১টা আইম, আমি কইলো আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে আর আপনার কই তখন শুনি আপনি কি এখানে নাইট গার্ড? আমি এখানে নাইট গার্ড, তো কালকে রাত্রে এখানে গাড়ি থেকে তেল চুরি হয়েছিল, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আপনি তো ছিলেন ডিউটি। আমি তো ডিউটিতে থাকাটাতে আমার তো মনে হয় না আমি তেল চুরি হয়েছে কইয়া, আমার মনে হয় না, আমারে বেশ কিছুদিন ধরে এইখান থেকে বার করার লেগিয়া তার একটা চক্রান্ত করতে আসে, আমার মনে দৃঢ় বিশ্বাস এই চক্রান্ত অনুযায়ী এইটাই আর তো পার্সেন্ট আমার বার করতো, হয়তো এই এইটার উপরে আমার ডিফেন্স করে এখান থেকে বার করার এটা সাধারণত মালিকের ফোন করার পরে মালিকের কোনো গুরুত্ব দিচ্ছে না, এটা সাধারণত ম্যানেজারের চক্রান্ত। আর ওইখানে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছিলো, তো সিসি ক্যামেরা ওরা বলছে কাজ করছে না, এই বিষয়ে আপনি কী বলবেন? এইটা তো একদম মিথ্যা, বিগত ৪-৫ মাস আগে হয়তো একদিনে লাগে সিসি ক্যামেরা খারাপ হয়েছিল, কুমড়ির থেকে লগে লগে আইয়া এটা একদিনের ভিতরে ঠিক করিয়া গেছে, যে কেবলটা খারাপ হয়েছিল এখনও ভিতরে কেবলটা পড়িয়া রয়েছে, এটা বদলাই দেয়া নতুন কেবল লাগাইয়া দেওয়া গেছে, আমি একমত না, ক্যামেরার সবই ঠিকই আছে।